ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন খাতে ভারত, পাকিস্তান এবং নেপালের মতো দেশের শ্রমিক ভিসা চালু থাকলেও দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে কাতার। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাতার সফরের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তিন ক্যাটাগরির কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে কাতার সরকার। নিরাপত্তা কর্মী, হসপিটালিটি ও ট্রান্সপোর্ট খাতে কর্মী নেওয়ার কথা জানিয়েছেন কাতারের শ্রমমন্ত্রী। কাতারের শ্রমবাজ বাংলাদেশের শ্রমবাজার বন্ধ ছিল, আমাদের মন্ত্রী মহোদয় আসার পরে কাতার সরকার মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছেন বাংলাদেশের তিন ক্যাটাগরিতে ভিসা চালু হচ্ছে, সেজন্য কাতার সরকার এবং মন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। কাতার গভর্নমেন্টের সাথে যে তারা আশ্বস্ত করেছে যে বাংলাদেশের ভিসা অতি শীঘ্রই খোলা হবে, যদি বাংলাদেশের ভিসা অতি শীঘ্র খোলা হয় আমি মনে করি আমরা যারা এখানে ব্যবসা করি আমাদের দেশের জন্য ভালো হবে। এ বিষয়ে আগামী দুই মাসের মধ্যে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। যেহেতু ওয়ার্কারদের খাতগুলি একটু সীমিত আছে, আমরা অনুরোধ করেছি তাদের আরও খাতগুলি আমাদের জন্য ওপেন করে দেওয়ার জন্য। বাট এইসব কাজগুলি মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে ফাইনাল করতে হয়। সুখবর একটা হলো দ্যাট উনি রাজি হয়েছেন, শুধু রাজি না, উনি বলেছেন কে দ্যাট ইনশাল্লাহ এই দুই মাসের মধ্যে উনি বাংলাদেশে সফরে আসবেন। সে একই সময় আমাদের যে জয়েন্ট কমিটি যেটা আছে ওটারও আমরা মিটিং করব এবং আমার বিশ্বাস যে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আর পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের পরে যে বাকি যে কনস্ট্রাকশন কাজ যেখানে আমাদের ওয়ার্কার প্রয়োজন আছে সেই খাতগুলি আমরা কিন্তু আরও ওপেন করতে পারব। 26 লাখের বেশি জনসংখ্যার দেশ কাতারে 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশীর বসবাস। কিছু সংখ্যক প্রবাসী ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলেও অধিকাংশই নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশি শ্রমিকরা চলতি বছরের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নির্মাণে বড় অবদান রাখছেন। সময় সংবাদ, দোহা, কাতার।